সকলে অবগত আছেন, পয়লা ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে জনগণের মনোনীত কাউন্সিলর প্রার্থী হাজী মোহাম্মদ ইব্রাহিমকে বিপুল ভোটে নির্বাচিত করে। আর এই বিপুল ভোটে নির্বাচিত হওয়ার কারণে সন্ত্রাসী বাহিনী দুর্বৃত্তরা তাহলে সহ্য করতে পারে নাই, এই যে তারা একের পর এক, এই জন্য তারা একের পর এক বিভিন্ন ভাগে আমাদের কাউন্সিলের মহোদয় হামলা করেছে, তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে টিপ্পিমা জানাই আমরা প্রশাসনকে বলতে চাই, অনতি বিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হোক, তাদেরকে শাস্তিমূলক বিচারের আওতায় গ্রেপ্তার করে তাদেরকে শাস্তি প্রদান করা হোক। আমরা হাজী মোহাম্মদ ইব্রাহিমকে নির্বাচিত করেছি এই এলাকাকে মাদকমুক্ত করার জন্য, এলাকাকে সন্ত্রাসমুক্ত করার জন্য, শান্তিপূর্ণ সৃষ্টি করার জন্য। আমরা জনগণ, আমরা শান্তিপ্রিয় জনগণ, আমরা শান্তি চাই, আমরা মাদকমুক্ত এলাকা চাই। কিন্তু সন্ত্রাসীরা, তাদের কোনো দল নাই, তারা আজ ঐক্যবদ্ধ হয়েছে, তারা সৎ মানুষকে এলাকায় থাকতে দেবে না। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, সরকার মহোদয় সেখানে শান্তিপ্রিয় জনগণ দেখতে চায়, এলাকা দেখতে চায়, সেখানে যারা সন্ত্রাসী করে, আজকে গত দুদিন হয়েছে সন্ত্রাসী বাহিনী কাউন্সিলর মহোদয়ের কার্যালয়ে হামলা করেছে, ভাঙচুর করেছে, এখন পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হলো না। এটাই আজকে জনমনে প্রশ্ন, জনমনে একটা জিজ্ঞাসা। আসুন আমরা সকলেই এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন পশ্চিম পশ্চিমবঙ্গ এলাকার সম্মানিত বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ মিজানুর রহমান। সামনে আসেন, সামনে আসেন, আরো জোরে আমাদের জন্য গত পয়লা ফেব্রুয়ারি আমাদের 67 জন ওয়ার্ডের তরুণ প্রজন্মের নিবেদিত, আমরা